ওয়েলকাম এভরি ওয়ান রৈখিক সহ সমীকরণ সমাধানে গ্র্যামারের নিয়মটি কি আমরা এখন জেনে নেব প্রথমত রৈখিক সমীকরণ কাকে বলে যদি একটি সমীকরণ এরূপ লেখা থাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইজ ইকুয়াল টু ডি ওয়ান তাহলে এখানে এক্স ওয়াই ও জেড হল চলরাশি এবং এ ওয়ান হল এক্সের সহগ বি ওয়ান ওয়াইয়ের সহগ সি ওয়ান এর সহগ ও ডি ওয়ান হল ধ্রুবক এবং এরা সকলেই এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ও ডি ওয়ান এই এইরূপ সমীকরণকে আমরা রৈখিক সমীকরণ বলবো লক্ষণীয় বিষয় হল এখানে চলরাশি এক্স ওয়াই জেডের পাওয়ার ওয়ান আমরা ক্লাস নাইনে অপনয়ন তুলনামূলক পরিবর্তন ও বর্জ্যগুণন পদ্ধতিতে দুটি চলরাশি দ্বারা যুক্ত রৈখিক সমীকরণের সমাধান করেছিলাম কিন্তু যখন দুইয়ের অধিক চলরাশি দ্বারা যুক্ত সহ রৈখিক সমীকরণ থাকবে তার সমাধান আমরা গ্র্যামারের নিয়ম অনুসারে করতে পারব যেহেতু আমাদের সিলেবাসে কেবলমাত্র তিনটি যুক্ত রৈখিক সহ সমীকরণের সমাধান করার কথা বলা আছে তাই আমি তিনটি চলরাশিযুক্ত সমীকরণ নিয়েছি এখন রৈখিক সমীকরণের ক্ষেত্রে নিয়ম হল যতগুলি চলরাশি থাকবে কমপক্ষে ততগুলি ইকুয়েশানের প্রয়োজন হবে তাদের সমাধানের জন্য তাই এক্ষেত্রে তিনটি সমীকরণের প্রয়োজন আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সমীকরণ হলো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইকুয়াল টু ডি টু ও তৃতীয় সমীকরণটিকে আমি এইভাবে নিচ্ছি এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড ইকুয়াল টু ডি থ্রি এখন ক্র্যামারের নিয়ম অনুসারে আমরা প্রথমে কতগুলি ডিটার্মিন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট প্রথম ডিটার্মিন্যান্টটিকে আমরা বলবো ডেল্টা ডেল্টা ডিটার্মিন্যান্টটি আমরা এইভাবে নিরূপণ করতে পারি এর প্রথম যে কলামটি হবে সেই কলামটি হবে এক্সের সহগ। দ্বিতীয় কলামটি হবে ওয়াইয়ের সহগ ও তৃতীয় কলামটি হবে জেডের সহগ তাহলে বাকি পার্টগুলিকে আমি যদি হাইড করে নিই তাহলে এখানে পড়ে থাকছে কে এ ওয়ান এ টু এ থ্রি এটি হবে ফার্স্ট কলাম বি ওয়ান বি টু বি থ্রি এটি হবে সেকেন্ড কলাম সি ওয়ান সি টু সি থ্রি এটি হবে থার্ড কলাম তাহলে আমি লিখে নিলাম এটি হলো আমাদের ডেল্টা ডিটারমিন্যান্টটি এরপর আমরা নির্ণয় করব ডেলটা ওয়ান ডেল্টা ওয়ান কীভাবে নির্ণয় করতে পারি ডেলটা ওয়ান নির্ণয় করার জন্য ডেল্টার প্রথম কলামটিকে আমরা রিপ্লেস করবো ডি ওয়ান ডি টু ডি থ্রি দ্বারা তাহলে প্রথমত আমরা যদি এই কলামটিকে হাইড করে নিই হাইড করার পর একে রিপ্লেস করবো আমরা ডি ওয়ান ডি টু ডি থ্রি দ্বারা তাহলে আমাদের ডেল্টা ওয়ান ডিটারমিন্যান্টটি লেখা হবে এইভাবে ডেল্টা ওয়ান এর এখানে ডি ওয়ান ডি টু ডি থ্রি হয়ে যাবে তাহলে ডেল্টা ওয়ান পেলাম এরপরে আমরা ডেল্টা টু নির্ণয় করব ডেলটা টু কিভাবে নির্ণয় করব ডেলটা টু নির্ণয়ের জন্য ডেল্টা ডিটারমিন্যান্টের এই কলামটিকে আমরা হাইড করে নেব ও তাকে রিপ্লেস করবো আমরা ডি ওয়ান ডি টু ডি থ্রি দ্বারা তাহলে আমরা ডেল্টা টু ডিটারমিন্যান্টই আমরা পেলাম এই রকম এখন আমরা নির্ণয় করবো ডেলটা থ্রি ডেল্টা থ্রি নির্ণয়ের জন্য আমরা প্রথমে ডেল্টা ডিটারমিন্যান্টের থার্ড কলামটিকে হাইড করে নেব এবং তাকে রিপ্লেস করব ডি ওয়ান ডি টু ডি থ্রি দ্বারা তাহলে আমাদের ডেল্টা থ্রি হলো হল রূপ তাহলে আমরা ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি নির্ণয় করে ফেলেছি এখন যদি দেখি ডেল্টা ডিটারমিন্যান্ট হলো আমাদের এটি এখন ডেল্টা ডিটারমিন্যান্টির উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা মাল্টিপ্লাই করতে পারি কিভাবে X দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা জানি কোনো ডিটারমিনেন্টের কোন একটি রো বা কলামকে এক্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমি এক্ষেত্রে প্রথম কলামটিকে এক্স দ্বারা মাল্টিপ্লাই করেছি তাহলে প্রথম কলামটি হয়ে গেছে এ ওয়ান এক্স এখন নেক্সট স্টেপে আমরা যদি এই কলামটিকে অর্থাৎ বি ওয়ান বি টু বি থ্রি এই সেকেন্ড কলামটিকে y দ্বারা মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে প্রত্যেকটি এলিমেন্ট y দ্বারা মাল্টিপ্লাই হবে এবং সেটি যদি ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে যোগ করি তাহলে সেটি হবে এই রূপ আবার থার্ড কলামটিকে জেড দ্বারা মাল্টিপ্লাই করে যদি ফার্স্ট কলামের সাথে যোগ করি তাহলে সেটি হবে এই রূপ এখন আমরা জানি যে কোনো একটি কলামকে বা রোকে যদি অন্য কোনো স্কেলার সংখ্যা দ্বারা গুণ করার পর অন্য কোনো কলাম বা রোয়ের সাথে যদি যোগ করা হয় তাহলে ডিটার্মিন্যান্টের ভ্যালু আনচেঞ্জ থাকে তাহলে এক্ষেত্রেও ডিটার্মিন্টের ভ্যালু আনচেঞ্জ থাকবে এখন আমরা যদি দেখি এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড এটি মানেই হলো ডি ওয়ান এটি ডি ওয়ানের সঙ্গে সমান ঠিক একইভাবে এ টু এক্স বি টু ওয়াই সি টু জেড এটি ডি টুর সাথে সমান আবার এ থ্রি এক্স বি থ্রি ওয়াই সি থ্রি জেড এটি ডি থ্রির সাথে সমান তাহলে আমরা এক্স এক্সকে এইভাবে লিখতে পারি ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডি ওয়ান ডি টু ডি থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আবার এই ডিটারমিনেন্টটিকে আমরা ডেল্টা ওয়ান ডিটারমিনেন্টের সাথে ইকুয়াল বলতে পারি যেহেতু সেম এলিমেন্ট আছে তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা ওয়ান এখন এখান থেকে আমরা এক্সের ভ্যালু কি পাবো এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান বাই ডেল্টা ঠিক একইভাবে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা ও জেড ইজ ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা এটি হলো ক্র্যামারের নিয়ম এইভাবে আমরা এক্স ওয়াই ও জেডের ভ্যালু বের করতে পারি এখন আমরা জানব ক্র্যামারের নিয়মে রৈখিক সহসমীকরণ সমাধানের সময় কি কি বিশেষ ক্ষেত্রের উৎপত্তি হয় বা কী কী বিশেষ ক্ষেত্র উৎপন্ন হয় প্রথমত আমরা এই ডেল্টা অর্থাৎ যেটি হরেতে আছে সেটি জিরো হতে পারে অথবা নন জিরো হতে পারে যদি এই ডেল্টার ভ্যালু নন জিরো হয় তাহলে আমরা প্রথম ক্ষেত্র পাই যে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এদেরও অন্ততপক্ষে একটি নন জিরো থাকবে নন জিরো ভ্যালু থাকবে সেক্ষেত্রে তিনটি সমীকরণ সঙ্গত হবে সঙ্গত অর্থাৎ কনসিস্ট্যান্ট বা সঙ্গত হওয়ার কথা অর্থ হল একটি ইউনিক সলিউশন বা অনন্য সমাধান থাকবে আবার যদি দেখা যায় যে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকেই জিরো ও ডেল্টা নন জিরো অর্থাৎ শূন্য নয় সেক্ষেত্রে সমীকরণতন্ত্রের অসার্থক বা ট্রিভিয়াল সলিউশন থাকবে ট্রিভিয়াল সলিউশনের অর্থ হলো এক্স সমান জিরো ওয়াই সমান জিরো ও জেড সমান জিরো স্বাভাবিকভাবেই ডেল্টা ওয়ান জিরো অর্থাৎ এখানে জিরো বাই সামথিং এটি নন জিরো তাহলে এর ভ্যালু জিরো আসবে ঠিক একইভাবে এখানেও জিরো আসবে এখানেও জিরো আসবে আবার যদি দেখা যায় যে ডেল্টার ভ্যালু আসছে জিরো তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ডেল্টা ওয়ান ডেল্টা টু ও ডেলটা থ্রির ভ্যালু আসছে জিরো তবে এই সহসমীকরণ তন্ত্রের অসংখ্য সমাধান থাকবে ইনফাইনাইলি মেনি সলিউশন থাকবে এবং এক্ষেত্রেও যেহেতু সলিউশন আছে তাই তাকে আমরা বলবো সঙ্গত বা কনসিস্টেন্ট এখন যদি ডেল্টার ভ্যালু জিরো ও ডেল্টা ওয়ান ডেল্টা টু ও ডেল্টা থ্রি এদের মধ্যে অন্তত একটি অসন্য অন্ততপক্ষে সবগুলিকেই অশূন্য হতে হবে এমন ব্যাপার নেই একটি অশূন্য হলেই হবে সেক্ষেত্রে তন্ত্র কিন্তু অসঙ্গত হয়ে যাবে কেননা সামথিং বাই জিরো আমরা অনির্ণয় হয় সেক্ষেত্রে এর কোনো সমাধান থাকবে না এই সমস্ত রেস্ট্রিকশানগুলিকে আমাদের পক্ষে মনে রাখা একটু কষ্টকর হয় সেই জন্য আমরা পূর্ববর্তী যে ক্লাস নাইনে একটি বিষয়ের সাথে বিষয়টিকে আমরা যদি একটু রিলেট করে নিই বা সংযোগ স্থাপন করি তাহলে বিষয়টি মনে রাখার সুবিধা হয় আমরা ক্লাস নাইনে জেনেছিলাম যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান ও এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এই রৈখিক সমীকরণ দুটিকে আমরা যদি সমাধান করি একটি নির্দিষ্ট সমাধান থাকবে যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বি টু বাই বি টু হয় আবার কোনো সমাধান থাকবে না যদি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয় বাট নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হয় আবার অসংখ্য সমাধান থাকবে কখন যদি তিনটি ইকুয়াল হয় অর্থাৎ এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই বি বাই সি টুর সাথে সমান হয় এখন এদেরকে আমরা চিত্রায়িত কীভাবে করতে পারি আমরা একটি সমাধান থাকবে অর্থ কী এই দুটি সমীকরণকে আমরা যদি গ্র্যাফে প্লট করি তাহলে দুটি স্বররেখার ছবি পাব তারা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করবে আর এই ছেদ বিন্দুটি হলো এদের সমাধান বিন্দু এখন এক্ষেত্রে কীরকম ছবি পাবো এক্ষেত্রে হবে দুটি সমান্তরাল স্বররেখার ছবি কেননা তারা কখনোই পরস্পরের সাথে মিট করবে না এই জন্য এদের কোনো সমাধানও থাকবে না আবার অসংখ্য সমাধানের অর্থ হলো সরলরেখা দুটি একটি অন্যটির ওপরে উপরিপাতিত হবে বা কোয়েনসাইড করবে অর্থাৎ এখানে প্রতিটি বিন্দুতেই এরা পরস্পরের সাথে মিলিত হয়েছে অর্থাৎ এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে এখন এই সমীকরণ দুটিকে আমরা ক্রামারের নিয়ম অনুসারে যদি ভাবি তাহলে আমরা ডেল্টা ইস ইকুয়াল টু পাবো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এই রকম ডিটার্মিনেন্ট আবার ডেলটা ওয়ানকে আমরা বলতে পারবো সি ওয়ান বি ওয়ান ও সি টু বি টু আবার ডেল্টা টুকে বলতে পারবো এ ওয়ান সি ওয়ান এ টু সি টু এদের ভ্যালু আমরা কীভাবে বের করতে পারি এদের ভ্যালু ডেল্টার ভ্যালু এইভাবে আসবে ডেল্টা ওয়ানের ভ্যালু হবে বি টু সি ওয়ান মাইনাস বি ওয়ান সি ওয়ান আবার টু এর ভ্যালু হবে সি টু এ ওয়ান মাইনাস সি ওয়ান এ টু এখন এই অংশটিকে আমরা যদি সিম্প্লিফাই করি সিমপ্লিফাই করলে কি রকম লিখতে পারি এ ওয়ান বি টু নট ইকুয়াল টু এ টু বি ওয়ান তাহলে দুটি টার্মকে আমরা যদি একই পক্ষে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি এ টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান নট ইকুয়াল টু জিরো এখন আমরা যদি দেখি এই অংশটি ও এই অংশটি সেম তাহলে এর পরিবর্তে আমরা বলতে পারি ডেল্টা এটিকে আমরা ডেল্টা বলতে পারি তাহলে ডেল্টা নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি দেখতে পেলাম যে ডেল্টা যখন নট ইকুয়াল টু জিরো তখন কিন্তু একটি নির্দিষ্ট সমাধান থাকবে তাহলে আমরা এটি পেয়েছিলাম যে ডেল্টা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে দুটি কন্ডিশন পেয়েছিলাম এবং এইগুলির মধ্যে যদি একটি অশূন্য হয় তাহলে কি না একটি অনন্য বা ইউনিক সলিউশন থাকবে এবং সমীকরণগুলি সঙ্গত হবে আর দ্বিতীয় যে কন্ডিশানটি বলা আছে অর্থাৎ ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি জিরো হলে এক্স জিরো হবে ওয়াই জিরো হবে ও জেড জিরো হবে এটি তো খুবই স্বাভাবিক ব্যাপার কেননা জিরো বাই সামথিং অলওয়েজ জিরোই হয় এখন আমরা যদি দেখি এই অংশটিকে আমরা কীভাবে ভাবতে পারি এই অংশটি আমাদেরকে এই তিনটি কন্ডিশন দেয় প্রথমত এ ওয়ান বাই এ টু টু বি ওয়ান বাই বি টু দেয় আর কি পেতে পারি এখান থেকে u1 বাই এ টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু পেতে পারি অথবা বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু পেতে পারি এখন এই অংশটিকে আমরা যদি সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে আমরা এইভাবে লিখতে পারি আবার এই অংশটিকে আমরা ডেল্টার সাথে সমান বলতে পারি ডেল্টা ইকুয়াল টু জিরো এখন এই অংশটি থেকে আমরা বলতে পারি সি টু এ ওয়ান নট ইকুয়াল টু সি ওয়ান এ টু তাহলে এটি ইমপ্লাই কি করবে এটি ইমপ্লাই করবে সি টু এ ওয়ান মাইনাস সি ওয়ান এ টু অর্থাৎ একই পক্ষে বা এক সাইডে আমরা যদি এই দুটিকে নিয়ে চলে আসি নট ইকুয়াল টু জিরো আবার এই টার্মটিকে আমরা বলতে পারি ডেল্টা টু এর সাথে সমান কেননা ডেল্টা টু এর রেজাল্ট ছিল এটি তাহলে এটিকে আমরা ডেলটা টু দ্বারা রিপ্লেস করতে পারি অর্থাৎ কী পেলাম ডেলটা টু নট ইকুয়াল টু জিরো এখন অর বি ওয়ান বাই বি টু নট ইকাল টু সি ওয়ান বাই সি টু এটিকে সিমপ্লিফাই করে আমরা এইভাবে লিখতে পারি বি টু সি ওয়ান নট ইকাল টু বি ওয়ান সি টু তাহলে এখান থেকে বলতে পারি বি ওয়ান বি টু সি ওয়ান মাইনাস বি আবার এই অংশটিকে আমরা ডেল্টা ওয়ান বলতে পারি কেননা এই অংশ দুটি ইকুয়াল তাহলে ডেল্টা ওয়ান নট ইকুয়াল টু আমরা পেলাম জিরো নেক্সট এখান থেকে আমরা কী কী কন্ডিশান পেতে পারি এখান থেকে আমরা পেতে পারি এই রকম তিনটি কন্ডিশান এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বি টু বি ওয়ান বাই বি টু টু সি ওয়ান বাই সি টু এ ওয়ান বাই এ টু টু সি ওয়ান বাই সি টু এখন এই অংশটিকে সিম্পলিফাই করলে আমরা যেটি রেজাল্টটি পাই সেটি হলো ডেলটা ইকুয়াল টু জিরো আমরা আগেই এই কাজটি করেছি তাহলে আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি ডেলটা ইকুয়াল টু জিরো ঠিক একইভাবে এখান থেকে পাবো ডেল্টা ওয়ান ইকুয়াল টু জিরো ও থার্ড কন্ডিশন থেকে আমরা পাবো ডেলটা টু ইকুয়াল টু জিরো এখন এই দুটি রেজাল্টের মধ্যে কমন যে ঘটনাটি হলো ডেল্টা ইকুয়াল টু জিরো এখন ডেল্টা ইকুয়াল টু জিরো থাকলে আমরা দুটি রেজাল্ট পেয়েছিলাম ডেল্টা ইকুয়াল টু জিরো থাকলে ফার্স্ট রেজাল্টে আমরা পেয়েছিলাম যদি ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি জিরো থাকে অর্থাৎ অনেকটি এই কন্ডিশানের মতো এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু জিরো আছে তাহলে কি অসংখ্য সমাধান থাকবে অর্থাৎ এখানে কি হয়েছিল লাইন দুটি কি হয়েছিল লাইন দুটি পরস্পরের সাথে মিলিত হয়েছিল তাহলে এই জন্য অসংখ্য সমাধান থাকবে এখানে তিনটি চলরাশি থাকলে মনে রাখতে হবে তারা কিন্তু সরলরেখা গঠন করে না থ্রি ডি জিওমেট্রি অনুযায়ী তারা একটি প্লেন বা তলকে গঠন করবে অর্থাৎ কি একটি রেখাতে তিনটি তল মিলিত হবে অর্থাৎ সেখানে আমরা অসংখ্য বিন্দু পাবো যে ক্ষেত্রে ওই রেখার উপর অসংখ্য সমস্ত বিন্দুই হবে তাদের সমাধান বিন্দু অর্থাৎ এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাব দ্বিতীয় কন্ডিশনে বলা আছে ডেল্টা ওয়ান ডেলটা টু ডেল্টা থ্রির মধ্যে অন্তত একটি অশূন্য হলে যেটি আমরা এখানে পাচ্ছি এটি অশূন্য অথবা এটি অশূন্য এই দুটির মধ্যে কোনো একটি অশূন্য হলে কিন্তু কোনো সমাধান থাকবে না এক্ষেত্রে আমরা প্যারালাল ইকুয়েশান প্যারালাল লাইনের ইকুয়েশান পেয়েছি এই বিষয়টি আমাদের ডিতে কল্পনা করা একটু জটিল ব্যাপার যে কোনো আমরা দেখতে পাবো ওই তিনটি প্লেনের মধ্যে যে কোনো দুটি প্লেন পরস্পর ইন্টারসেক্ট করেছে কিন্তু তিনটি প্লেন কোনো বিন্দুতেই একসাথে ইন্টারসেক্ট করবে না এইভাবে আমরা যদি রিলেট করতে পারি বিষয়গুলিকে তাহলে আমাদের ক্ষেত্রে মনে রাখতে সুবিধা হবে ক্র্যামারের নিয়মে সমাধান করো এখানে তিনটি সহ সমীকরণ দেওয়া আছে এই তিনটি সহ সমীকরণকে ক্র্যামারের নিয়মে সমাধান করতে বলা আছে তাহলে প্রথমে আমরা এই ইকুয়েশানগুলিকে লিখে নিলাম এখন ইকুয়েশানগুলিকে আমরা ওয়ান টু থ্রি এইভাবে নাম্বারিং করতেও পারি বা নাও পারি এখন আমরা কি জানি গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা যে প্রদত্ত সমীকরণ তাদের সমাধান কি হবে এক্সের ভ্যালু হবে ডেল্টা ওয়ান বাই ডেল্টা এর ভ্যালু হবে ডেল্টা টু বাই ডেল্টা জেডের ভ্যালু হবে ডেল্টা থ্রি বাই ডেল্টা এখন এই ডেল্টা কি হবে ডেল্টা ওয়ান কী হবে ডেল্টা টু কী হবে ডেল্টা থ্রি কি হবে সেগুলিকে আমাদের ডিফাইন করতে হবে তাহলে প্রথমে ডেলটা ডিফাইন করে নিচ্ছি ডেলটা কিভাবে আমরা পাই এক্সের সহগ ডিটার্মিনেন্টের মধ্যে প্রথম কলাম ওয়াইয়ের সহগ দ্বিতীয় কলাম জেড এর সহগ হয় তৃতীয় কলাম তাহলে ডেল্টা আমরা লিখে নিলাম এখন এই ডেল্টার ভ্যালুকে আমরা কিভাবে বের করতে পারি আমরা প্রপার্টি বেস করেও ভাঙতে পারি আদারওয়াইজ আমরা নর্মালি এটাকে ক্যালকুলেশান করতে পারি যেমন টু ইন্টু এই ডিটারমিন্যান্টের ভ্যালু মাইনাস থ্রি ইন্টু এই দুটি কলামকে নেওয়ার পরে যে ডিটারমিনেন্ট পাবো তার ভ্যালু এবং প্লাস ওয়ান ইন্টু এই দুটি কলামকে নিয়ে যে ভ্যালু পাবো সেভাবেও ক্যালকুলেশান করতে পারি তো এখানে ক্যালকুলেশান পার্টটি অতটা ইম্পর্টেন্ট নয় আমরা যে কোনোভাবেই করতে পারি করার পরে তাহলে এটিকে ক্যালকুলেশান করলাম এইভাবে আমরা ভেঙে নিয়েছি তাহলে এখানে এর উত্তর আসবে টোয়েন্টি টোয়েন্টি কিন্তু নট ইকুয়াল টু জিরো এটি খুব ইম্পর্টেন্ট একটি পার্ট কেননা ডেল্টা যদি ইকুয়াল টু জিরো হয় এবং নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কিন্তু সমাধানের ধরনটি পাল্টে যাবে সেই জন্য আগে আমাদেরকে চিন্তা করতে হবে ডেলটা ইকুয়াল টু জিরো না নট ইকোয়াল জিরো যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে পাশে আমরা লিখে নেব ডেল্টা নট ইকুয়াল টু জিরো এখন আমরা ডেলটা ওয়ান ক্যালকুলেশন করব। তাহলে ডেলটা ওয়ান কীভাবে পাবো আমরা যদি ডেলটার ডেল্টার ফার্স্ট কলামটিকে এই সংখ্যাগুলি দ্বারা রিপ্লেস করি অর্থাৎ সেভেনটিন থ্রি ফোর দ্বারা রিপ্লেস করে দিই তাহলেই ডেলটা ওয়ান পাওয়া যাবে তাহলে ডেলটা ওয়ান কীভাবে লিখলাম ডেলটা ওয়ান লিখলাম ডিটারমিনটি হলো এই রকম আমরা যদি একে ভেঙে নিই ভাঙলে পাবো রূপ তাহলে এর ক্যালকুলেশন করলে এখানে আমরা পেলাম ফর্টি ফর্টি হলো ডেলটা ওয়ানের ভ্যালু ঠিক একইভাবে ডেলটা টু ক্যালকুলেশন করবো ডেলটা টু কীভাবে পেতে পারি ডেল্টার মধ্যে সেকেন্ড কলামটিকে ডেল্টার মধ্যে সেকেন্ড কলামটিকে আমরা যদি সেভেনটিন থ্রি ফোর দ্বারা রিপ্লেস করি অর্থাৎ ডেল্টা টু হলো আমার এই রকম ডিটার্মিন্ট এর ক্যালকুলেশান আমরা এইভাবে করতে পারি তাহলে এর ভ্যালু এখান থেকে আসবে সিক্সটি এখন ডেল্টা থ্রি ক্যালকুলেশান করার জন্য থার্ড কলামকে আমরা যদি এই ভ্যালুগুলি দ্বারা রিপ্লেস করি তাহলে ডেল্টা থ্রি আমরা এইভাবে লিখে নিলাম এক এক্সপ্যান্ড করলে পাবো এই রকম তার ভ্যালু পেলাম এইটি তাহলে আমরা এখন এক্সের ভ্যালু কীভাবে বের করতে পাবো ডেল্টা ওয়ান বাই ডেল্টা ডেলটা ওয়ানের ভ্যালু এসেছে ফর্টি ডেল্টার ভ্যালু টোয়েন্টি তাহলে ফর্টি বাই টোয়েন্টি করলেই এক্সের ভ্যালু পাবো অনুরূপভাবে ডেল্টা টু এর ভ্যালু এসেছে সিক্সটি সিক্সটি বাই আমরা যদি টোয়েন্টি করে নিই তাহলে অর্থাৎ ডেলটার ভ্যালু করি তাহলেই ওয়াইয়ের ভ্যালু পাবো এইভাবে আমরা এক্স ওয়াই জেডকে ক্যালকুলেশান করতে পারবো তাহলে আমরা বলতে পারি এক্স ইস ইকুয়াল টু ফরটি বাই টোয়েন্টি ক্যান্সেল আউট হয়ে গিয়ে অ্যান্সার হবে টু ওয়াইয়ের ভ্যালু হবে সিক্সটি বাই টোয়েন্টি অর্থাৎ থ্রি জেড এর ভ্যালু হবে এইট্টি বাই টোয়েন্টি অর্থাৎ ফোর আর একটি সমস্যা আমি নিয়ে নিচ্ছি এখানে এই সমস্যাটি এইরূপ দেওয়া আছে তাহলে ইকুয়েশানগুলিকে আমি লিখে নিলাম তাদেরকে ওয়ান টু থ্রি নাম্বারিং করলাম এখন কি এখন আমাদের লিখতে হয় স্ক্র্যামারের নিয়ম অনুযায়ী প্রদত্ত সমীকরণ ত্রয়ের সমাধান হল এইরূপ এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা জেড টু ডেল্টা থ্রি বাই ডেল্টা এখন আমরা নির্ণয় করব ডেল্টা কি ডেল্টা ওয়ান কী তাহলে আমরা বলতে পারি এখানে ডেল্টা হচ্ছে এক্সের সহগ ওয়াইয়ের সহক জেটের সহগ এখানে কি থার্ড সমীকরণে ওয়াই যুক্ত কোনো টার্ম ছিল না না থাকলে আমরা জিরো ইন্টু ওয়াই ওয়াই এর সহক জিরো নিতে পারি তাহলে এইভাবে লিখে নিলে ডিটার্মিনেন্টটি গঠনে আমাদের সুবিধা হবে তাহলে এখানে ডেলটা কীভাবে করেছি আবার বলে নিচ্ছি এক্সের সহকগুলি হয়ে গেল হ্যাঁ উইথ সাইন এখানে সবই প্লাস ওয়ান আছে তাই এটি হয়ে গেল ফার্স্ট কলাম ওয়াই এর হল হলো সেকেন্ড কলাম জেড এর হল হলো থার্ড কলাম এখন এর ক্যালকুলেশন আমি আগের অঙ্কে ডাইরেক্ট এক্সপেন্ড করেছিলাম এখানে প্রপার্টি বেস করবো তাহলে কিভাবে প্রপার্টি করতে ইউজ করতে পারি আমরা এখানে যেহেতু তিনটি এলিমেন্টই ওয়ান তাহলে দুটি এলিমেন্টকে আমরা সহজেই জিরো করে নিতে পারি আমরা এই এলিমেন্টটিকে ও এই এলিমেন্টটিকে জিরো করে নিচ্ছি কিভাবে করছি ফার্স্ট রোকে থার্ড রো থেকেও বিয়োগ করে নিচ্ছি সেকেন্ড রো থেকেও বিয়োগ করে নিচ্ছি তাহলে কি অপারেশন করলাম সেটিকে পাশে লিখে নিচ্ছি তাহলে আর টু ড্যাশকে বলতে পারি আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি ড্যাশকে বলতে পারি আর থ্রি মাইনাস আর ওয়ান তাহলে আমি সহজেই আমরা যে ফার্স্ট কলাম তার সাপেক্ষে বা সি ওয়ানের সাপেক্ষে এটিকে সহজেই এক্সপেন্ড করতে পারি তাহলে এটিকে এইভাবে আমরা এক্সপেন্ড করে নিচ্ছি এক্সপেন্ড করলে আমরা এর ভ্যালু পাবো মাইনাস টু মাইনাস টু কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু জিরো এই কথাটি এখানে উল্লেখ করা ভীষণই প্রয়োজন নেক্সট পার্ট আমরা ডেল্টা ওয়ান ক্যালকুলেশান করবো তাহলে ডেল্টা ওয়ান কীভাবে ক্যালকুলেশান করবো ফার্স্ট কলাম যেটি থাকে ডেল্টার তাকে এখানের যে ভ্যালুগুলি কনস্ট্যান্ট ভ্যালু যেগুলি থাকে সেগুলি দ্বারা রিপ্লেস করে নিই তাহলে এখানে আছে জিরো 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 তাহলে ওয়ান ওয়ান ওয়ানকে আমরা জিরো 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 দ্বারা রিপ্লেস কর করে নিলেই ডেল্টা ওয়ানের মান পাবো তাহলে ডেল্টা ওয়ান এরকম পেলাম আবার আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি জানি কোনো একটি কলাম বা রোয়ের সমস্ত এলিমেন্ট যদি জিরো হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয় তাহলে এটি আর ক্যালকুলেশন করার দরকার নেই আমরা বলতে পারি ডেল্টা ওয়ানের ভ্যালু হয়ে গেল জিরো এখন আমরা ডেল্টা টু এর ভ্যালু ক্যালকুলেশন করবো কীভাবে করতে পারি ডেল্টা ডিটারমিনেন্টে আমরা যদি সেকেন্ড কলামকে জিরো 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 দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা পাবো ডেল্টা টু তাহলে ডেল্টা টু সমান পেলাম এই ডিটারমিনেন্টটি এখানেও একটি রোয়ের সমস্ত এলিমেন্ট জিরো তাই ডেল্টা টু এর ভ্যালু আসবে জিরো এখন ডেল্টা থ্রি কীভাবে ক্যালকুলেশন করতে পারি ডেল্টা এর ডেল্টা যে থার্ড কলাম তাকে যদি আমরা এই কনস্ট্যান্ট এখানে যেহেতু জিরো 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 আছে জিরো দ্বারা রিপ্লেস করব তাহলেই আমরা ডেল্টা থ্রি পেয়ে যাব তাহলে ডেল্টা থ্রি এরকম পেলাম সিমিলারলি এখানেও যেহেতু সব এলিমেন্টগুলি থার্ড কলামের জিরো তাহলে ডেল্টা থ্রির ভ্যালু আমরা পেলাম জিরো তাহলে এখানে আমরা কি বলতে পারি এক্সের ভ্যালু কি হবে ডেল্টা ওয়ান জিরো জিরো বাই মাইনাস টু অর্থাৎ কী হবে জিরোই আসবে ওয়াইয়ের ভ্যালু আসবে জিরো বাই মাইনাস টু জিরো জেড এর ভ্যালুও আসবে জিরো তাহলে আমরা ডে এক্সের ভ্যালু ক্যালকুলেশান করলাম ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেশান করলাম জেড এর ভ্যালু ক্যালকুলেশান করলাম এইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুও জিরো ওয়াই এর ভ্যালুও জিরো জেড এর ভ্যালুও জিরো এক্ষেত্রে আমরা বলি সমাধানটি অসার্থক সমাধান বা ট্রিভিয়াল সলিউশন তাহলে এই কথাটি আমরা এখানে লিখে নিচ্ছি তাহলে নির্ণয় সমাধান হলো এক্স সমান ওয়াই সমান জেড সমান জিরো যা অসার্থক সমাধান এই সমস্যাটির সমীকরণগুলিকে আমরা প্রথমে লিখে নিচ্ছি এখন এই সমীকরণগুলিকে থেকে আমরা কি বলতে পারি যে ডেল্টা কী আসবে ডেল্টা আসবে এই রকম আমরা পূর্বেই বলেছি এক্সের সহগ ওয়াইয়ের সহগ ও জেডের সহ তাহলে আমরা ডেলটার যদি ভ্যালু বের করি তাহলে এটিকে এক্সপ্লেন করলে পাই এই রকম ভ্যালু ও তার অ্যান্সার কী পাবো অ্যান্সার পাবো এই রকম ফর্টিন মাইনাস ফর্টিন প্লাস টোয়েন্টি এইট ও ফর্টিন তাহলে এটি কত আসবে এটি আসবে জিরো অর্থাৎ আমাদের ডেল্টা পেলাম আমরা জিরো এখন ডেল্টা জিরো পাওয়ার পর আমরা কিন্তু ডেল্টা ওয়ান বের করব ডেল্টা ডেল্টা সমান জিরো হলে দুটি কেস আসতে পারে হয় ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি তিনটি জিরো এলো অথবা যে কোনো একটি নন জিরো এলেই যে কোনো একটি অর্থাৎ যদি আমরা ডেল্টা ওয়ানকে নন জিরো পাই তাহলে আর ডেল্টা টু ডেল্টা থ্রি ক্যালকুলেশনের দরকার নেই সেক্ষেত্রে আমাদের কি হবে সমীকরণগুলির কোনো সমাধান থাকবে না অর্থাৎ এক্ষেত্রে অসঙ্গত হয়ে যাবে আর যদি ডেলটা ওয়ান জিরো হয় তাহলে তারপর আমাকে ডেলটা টু বের করে দেখতে হবে সেটি নন জিরো কি জিরো যদি জিরো হয় তাহলে আবার ডেলটা থ্রি বের করতে হবে ডেল্টা থ্রি যদি নন জিরো হয় অসঙ্গত হবে ডেলটা থ্রি যদি জিরো হয় তাহলে কিন্তু তার সমাধান আমরা বের করতে পারবো তাহলে এখন আমরা ডেলটা ওয়ান বের করে নিই তাহলে ডেলটা ওয়ান কীভাবে বের করতে পারি ফার্স্ট কলামকে এই ভ্যালুগুলি দ্বারা রিপ্লেস করে তাহলে ডেলটা ওয়ান আমরা বের করে নিচ্ছি তাহলে ডেল্টা ওয়ান হলো এইরকম একে ক্যালকুলেশন করলে এরকম পাওয়া যাবে তার ভ্যালু আসছে মাইনাস টু মাইনাস টু কিন্তু নট ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস টু নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কি আমরা পেলাম ডেল্টার ভ্যালু জিরো ডেল্টা ওয়ানের ভ্যালু নন জিরো অর্থাৎ আমরা যদি এই রকম ক্ষেত্র পাই যে ডেলটা জিরো ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেলটা থ্রির মধ্যে কোনো একটি অন্তত পক্ষে নন জিরো তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে এর কোনো সমাধান থাকবে না অর্থাৎ কি প্রদত্ত সমীকরণ তয় কি হয়ে যাবে অসঙ্গত হয়ে যাবে এদের কোনো সমাধান থাকবে না এখন ক্রেমারের পদ্ধতিতে আমরা যদি এই অঙ্কটির সমাধান করি তাহলে আমরা ইকুয়েশানগুলিকে লিখে নিচ্ছি এখন প্রথমে আমরা ডেল্টা বের করব ডেল্টা হলো এই রকম এখন ডেলটার ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা পাব এখান থেকে প্লাস এইটিন প্লাস এইটিন মাইনাস থার্টি সিক্স অর্থাৎ ডেল্টার ভ্যালু পেলাম জিরো এখন ডেল্টা জিরো হলে এরপর আমরা ডেল্টা ওয়ান বের করে নেব ডেল্টা ওয়ান কীভাবে বের করতে হয় আমি পূর্বেই ডিসকাস করেছি ডেল্টা ওয়ানের ভ্যালুটি আমি এখন ক্যালকুলেশান করে নিচ্ছি ডেল্টা ওয়ানের ভ্যালুও পেলাম জিরো এখন ডেল্টা টু এর ভ্যালু ডেল্টা টু এই ডিটারমিনেন্ট এই ডিটারমিনেন্টকে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে এই রকম পাব এখন এই ভ্যালুটিকে ক্যালকুলেশান করলে আমরা এখান থেকে পাবো এটির ভ্যালুও আসছে জিরো ঠিক একইভাবে আমরা যদি ডেল্টা থ্রি ক্যালকুলেশান করি ডেল্টা থ্রি এর ভ্যালুও কিন্তু আমাদের আসবে জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি সমস্ত মানগুলি কিন্তু আসছে জিরো অর্থাৎ আমরা কী বলতে পারি এই কথাটি লিখে নেব এখন যদি এই রকম হয় তাহলে কি আমরা বলি অসংখ্য সমাধান আছে এই সমীকরণ তরের অসংখ্য সমাধান আছে তাহলে অসংখ্য সমাধান আছে এখন অসংখ্য সমাধান কীভাবে বের করব সেই অংশটি করার জন্য আমি শুধুমাত্র এই কন্ডিশনটি রেখে বাকি অংশটিকে সরিয়ে নিচ্ছি তাহলে আমার কাছে এই তথ্যটি আছে এখন যে কোনো দুটি ইকুয়েশানকে আমরা নেব আমি ধরে নিচ্ছি ফার্স্ট ইকুয়েশান আর সেকেন্ড ইকুয়েশনকে আমি নিচ্ছি সেখানে যে কোনো একটি ভেরিয়েবলকে আমরা একটি রিয়েল নাম্বার দ্বারা রিপ্লেস করবো তাহলে আমি ধরে নিচ্ছি এখানে জেড ভেরিয়েবলটিকে আমি একটি রিয়েল নাম্বার সি দ্বারা রিপ্লেস করবো তাহলে আমরা এখানে প্রথম দুটি সমীকরণে জেড সমান সি এটা যদি আমরা ধরি ধরলে আমরা ইকুয়েশানগুলি কীরূপ পরিবর্তন হবে একটু দেখি নাহলে প্রথম ইকুয়েশানটি এখানে আসবে থ্রি সি থ্রি সিটিকে সাইড চেঞ্জ করলে আসবে সিক্স মাইনাস থ্রি সি ঠিক একইভাবে দ্বিতীয় ইকুয়েশানেও সি বসালে আমরা দ্বিতীয় ইকুয়েশানটি এইভাবে পরিবর্তিত হবে এখন এই এখানে এই সিটি কিন্তু রিয়েল নাম্বার তাহলে এই গোটা ভ্যালুটিকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ভেবে নেবো এই ভ্যালুটিকেও আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে নেব এখন এই দুটি ইকুয়েশনকে আমরা ক্যামার্সের রুলস অনুযায়ী যদি সমাধান করি তাহলে এখানে কিন্তু আমরা ডেল্টা নেবো না ডেল্টা ড্যাশ নেবো তাহলে ডেলটা ড্যাশ এই ডিটারমিন্টটি হবে এর ভ্যালু ক্যালকুলেশান করলে আসবে ফোর এখন ডেল্টা ওয়ান ড্যাশ নেবো কেননা ডেল্টা কথাটি আমরা পূর্বেই ব্যবহার করেছি তাই এখানে ডেল্টা বা ডেল্টা ড্যাশ বা ডেল্টা ওয়ান ড্যাশ নিচ্ছি তাহলে ডেল্টা ওয়ান ড্যাশ হচ্ছে এই এই ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বের করতে পারি আমরা ক্যালকুলেশন করলে পাবো ফর্টিন মাইনাস সি এখন আমরা ডেল্টা ড্যাশ ডেল্টা ওয়ান ড্যাশ বের করেছি এখন ডেল্টা টু ড্যাশ যদি বের করে নিই ডেল্টা টু ড্যাশ আসবে মাইনাস টেন প্লাস সি তাহলে এই তিনটি ডিটারমিন্যান্টের ভ্যালুই আমার ক্যালকুলেশান করা হয়ে গেল এখন এই দুটি সমীকরণের ক্ষেত্রে আমার এক্স সমান কী আসবে এক্স সমান আসবে ডেল্টা ওয়ান ড্যাশ বাই ডেল্টা ড্যাশ এটিকে ক্যালকুলেশন করলে আসবে ফর্টিন মাইনাস সিক্স সি বাই ফোর তাহলে এখানে দুই ক্যান্সেল আউট হয়ে যাবে ক্যান্সেল আউট হওয়ার পরে এটি আসবে সেভেন মাইনাস থ্রি সি বাই টু ওয়াই সমান কী আসবে ওয়াই সমান আসবে ডেল্টা টু ড্যাশ বাই ডেল্টা ড্যাশ তাহলে ডেল্টা টু ড্যাশ আছে এই ভ্যালুটি বাই ফোর তাহলে লিখে নিলাম এখানে টু টু ক্যান্সেল আউট হয়ে গেলে ভ্যালু আসবে থ্রি সি মাইনাস ফাইভ বাই টু এখন আমরা এই যে এক্সের ভ্যালুটি বের করলাম ও ওয়াইয়ের ভ্যালুটি বের করলাম এটি দ্বারা তৃতীয় যে সমীকরণটি আছে সেটিও কিন্তু সিদ্ধ হবে এবং জেডের ভ্যালু সিদ্ধ হলে অর্থাৎ কি আমাদের সমীকরণ তিনটির সমাধান হয়ে গেল এক সমান এই ভ্যালুটি এখানে লিখে নিলাম ওয়াই এর ভ্যালু এখানে লিখে নিলাম ও জেড এর ভ্যালু পূর্বেই ধরেছিলাম কত সি সি কিন্তু রিয়েল নাম্বার এই কথাটি আমরা এখানে লিখে নেব এইভাবে